Welcome to my channel, everyone. আমার হাতে যে হেলমেটটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সিস ব্র্যান্ডের। আপনি ভিডিওটি দেখে থাকলে এবং আমার চ্যানেলের নাম কি শারিফাত, এটা যদি আপনি এসে এই হেলমেট পেয়ারে বলেন আপনার জন্য থাকছে একটি আকর্ষণীয় ডিসকাউন্ট প্রত্যেকটা হেলমেটে। Welcome to my channel, everyone. আজকের ভিডিওটা কি নিয়ে, এটা একটু আগে যে ক্লিপগুলো দেখলেন হেলমেটের এবং আমার আশেপাশে যে হেলমেটগুলো দেখতেছেন এগুলো দেখেই বুঝতে পারতেছেন যে আজকের ব্লগটা হচ্ছে টোটালি হেলমেটের উপর নিয়ে। আজকে আমরা চলে আসছি বাংলা মোটরের হেলমেট ফেয়ার শপে। সো এখানে দেখতেই পারতেছেন অনেক ধরনের হেলমেট আপনাদের জন্য এখানে অপেক্ষা করছে। যেটা আপনার পছন্দের ডিজাইন এ আসুন, পারচেস করুন এবং নিয়ে যান। আর এই ভিডিওটি দেখে যারা হেলমেট ফেয়ার থেকে হেলমেট কিনতে আসবেন তারা যদি শারিফাত নামটি মেনশন করেন তাদের জন্য থাকছে ডিসকাউন্ট। ওকে, বাইক লাভার্স অ্যান্ড হেলমেট লাভার্স, আমার হাতে যে হেলমেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিলমোলা ব্র্যান্ডের এবং নিঃসন্দেহে আপনারা জানেন বিলমোলা ব্র্যান্ড সম্পর্কে যারা অবভিয়াসলি বাইক চালান এবং বাইক লাভ করেন। হেলমেটের প্রাইস হচ্ছে মিড রেঞ্জে, 10K, অ্যারাউন্ড 10K এর মধ্যে এই হেলমেটের প্রাইস। এবং হ্যালো গাইস, আমার মাথা যে হেলমেটটি দেখতেছেন এটা হচ্ছে এমটির টার্গো প্রো। হেলমেটটি দেখতে কেমন লাগতেছে এটা আসলে আর কিছু বলার নেই, একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখনকার সবচেয়ে হিট নাকি এই হেলমেটটি, আর এমটি ব্র্যান্ড তো আপনারা জানেনই এমটি ব্র্যান্ড কতটা জনপ্রিয়। সো হেলমেট লাভারদের জন্য এটা আছে আরেকটা ফেমাস হেলমেট। সো ইফ ইউ লাইক দিস হেলমেট ইউ ক্যান পারচেজ। আমার হাতে যে হেলমেটটি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সিস ব্র্যান্ডের এবং এই হেলমেটটি হচ্ছে মিড রেঞ্জ বা লো রেঞ্জ যদি বলতে পারেন এটা হচ্ছে ওই রকম প্রাইসের। এই হেলমেটটির প্রাইস অনলি 3.5K to 4.5K এর মধ্যে এই ব্র্যান্ডের হেলমেটগুলো পাবেন। যদি পারচেস করতে চান সেন শপ হেলমেট ফেয়ার চলে আসুন এখনই। আমার হাতে যে হেলমেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাসিক বাইক লাভার্সদের জন্য এবং এক্স্যাক্টলি জিপসি লাভার্সরা, জিপসি বাইক যারা চালান তারা এই হেলমেটটি বেশি ইউজ করে থাকেন। এটি হচ্ছে স্টার্সের, ডিজাইনটা কেমন লাগছে সবাই দেখতে পারেন। হেলমেটটির প্রাইস হচ্ছে খুবই রিজনেবল, এসে দেখে কিনে নিতে পারেন। এখন আপনাদের সামনে নিয়ে আসছি দুইটা হেলমেট, একটা হচ্ছে আমি যেটা পরে আছি এবং আমার হাতে যেটা আছে এটা হচ্ছে স্টার্সের এবং আমার মাথায় একটা হেলমেট আছে। এই দুইটা হচ্ছে সবচেয়ে কম প্রাইসের মধ্যে, আপনি যদি হেলমেট খুঁজে থাকেন তাহলে আপনাদের জন্য এই দুইটা হচ্ছে বেস্ট অপশন। স্টার্সের এরকম ডিজাইনের আরও কিছু হেলমেট পাবেন এবং আমার মাথায় যেটা আছে এরকম ডিজাইনের আরও দুই তিনটে হেলমেট আছে। সো এগুলো হচ্ছে টুকের ভিতরে হেলমেটগুলোর প্রাইস এবং আপনারা যদি পছন্দ করে থাকেন, আপনার ভালো লাগে থাকে অথবা আপনার পারচেস প্রাইস কম থাকে, টুকের মধ্যে হেলমেট খুঁজছেন তাহলে এগুলো হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন। অ্যান্ড স্টার্টস খুবই রিলায়েবল, সেফটি ফার্স্ট, হেলমেট মাস্ট। বাইকে ওঠার সময় এবং বাইক চালানোর সময় আমরা ট্রাই করবো সবাই হেলমেটটি পরিধান করে দেন বাইক চালানোর জন্য। বাইকে ওঠার সময় কেউ হেলমেট ছাড়া বাইক উঠবো না এবং বাইক চালাবো না, এই প্রতিজ্ঞাটা সবাই করি। জীবনের মূল্য অনেক বেশি, সো অবশ্যই বাইক চালানোর সময় সবাই হেলমেট পরিধান করে বাইক চালাবো। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই হেলমেট ফেয়ারের যে হেলমেটগুলো আছে এই হেলমেটগুলো দেখে যদি আপনার পছন্দ হয়ে থাকে আসুন হেলমেট কিনুন। এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড গিভ আ লাইক টু মাই চ্যানেল। এবং আপনার যদি কাউকে আপনি হেলমেট প্রিফার করতে চান ভিডিওটি শেয়ার করে দিন। এবং শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি এই ভিডিওটি দেখে থাকলে এবং আমার চ্যানেলের নাম কি শারিফাত, এটা যদি আপনি এসে এই হেলমেট ফেয়ারে বলেন আপনার জন্য থাকছে একটি আকর্ষণীয় ডিসকাউন্ট প্রত্যেকটা হেলমেটে। সবার আগে হেলমেটগুলো ঘুরে দেখে আসি।
watching the full video and thanks for subscribing my channel. That's it. I love you.